ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুর থানার চর এলাকায়। জানা যায়, নিহত বৃদ্ধাকে শান্তিপুর শ্মশানে দাহ করার জন্য নিয়ে আসা হয়। ওই সময় আরও একটি মৃতদেহ দাহ করার জন্য নিয়ে আসা হয়। এক পক্ষ যখন সব দাহ করে ফিরছিলেন, সেই সময় অপর পক্ষের সাথে বিবাদ হয়। অভিযোগ, সেই সময় পাঁচপোতা এলাকার এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ২৪ বছরের বাপ্পা বিশ্বাসকে আঘাত করে পালিয়ে যায় শ্মশানে। আচ্ছা, তারপর তারপরে মানে আমি লোক এসে বললো এরকম যে ভুজালি মারিছে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠলাম, পাড়ার লোক উঠলো, তারপর বলে হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে হাসপাতালে গেলাম, আমি যাইনি, আমার বাড়ি এলাকা গেছিলো, জামাইরা গেছিলো, ও বাইরে কাজ করতো, বাইরে মাছ ধরা কাজ করতো কেরালায়। এই ঘটনাটা ঘটেছে শান্তিপুর শ্মশানে। শান্তিপুর শ্মশানে রাত্রে মরা পোড়াতে গিয়েছিল, মরার সাথে গিয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাই যে শাস্তি, যেই করুক তার শাস্তি। দীর্ঘদিন একটা মহিলা, ঠিক আছে, রোগে প্যারালাইসিস হয়ে, ঠিক আছে না, পড়েছিল বিছানায়, সে মহিলা মারা যায়। 59 মতন বয়স হবে মহিলার। মারা যাওয়ার পরে, ঠিক আছে, পাড়ার ছেলেপেলে সব না, আমার পাড়ার সব লোকজন সবই আমার ঘাটে যায়। ঘাটে যাওয়ার পরে আমাদের মরা বডি পুড়ে গেছে, অস্থি গঙ্গায় দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। অস্থি দিয়ে গঙ্গায় দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি, এবার কিছু লোক আশেপাশে ছিল, কিছু লোক ছিল, যখন আমরা চলে এসে আমাদের যখন 12 লোকের আমরা পৌঁছিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তখনই ওখান থেকে ফোন করছে যে বাপ্পাকে চাকু মেরেছে। তখন আবার আমরা ওখানে যাই, গিয়ে দেখি কিছু ছেলেপেলে দেখি কলাবাগানে আটকা আছে, তাদেরকে পুলিশের সাহায্য আমরা বের করি। আচ্ছা, ঠিক আছে, এটাই। তারপরে আমরা হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি সেলাই ফেলাই করছে, সেলাই করে টেবিলেই মারা গিয়েছে। আচ্ছা, তো এটা কোথাকার ঘটনা? এটা শান্তিপুর শ্মশানের ঘটনা। কাল কত রাত থেকে ঘটেছে ঘটনা? এটা 12:45। পুলিশ গিয়েছিল? হ্যাঁ, পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক যুবক বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদিয়ার শান্তিপুর থানার চর এলাকায়। জানা যায়, নিহত বৃদ্ধাকে শান্তিপুর শ্মশানে দাহ করার জন্য নিয়ে আসা হয়। ওই সময় আরও একটি মৃতদেহ দাহ করার জন্য নিয়ে আসা হয়। এক পক্ষ যখন সব দাহ করে ফিরছিলেন, সেই সময় অপর পক্ষের সাথে বিবাদ হয়। অভিযোগ, সেই সময় পাঁচপোতা এলাকার এক যুবক ধারালো অস্ত্র দিয়ে ২৪ বছরের বাপ্পা বিশ্বাসকে আঘাত করে পালিয়ে যায় শ্মশানে। আচ্ছা, তারপরে মানে আমি লোক এসে বললো এরকম যে ভুজালি মারিছে। হ্যাঁ, আমি ঘুম থেকে উঠলাম, পাড়ার লোক উঠলো, তারপর বলে হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, তারপরে হাসপাতালে গেলাম, আমি যাইনি, আমার বাড়ি এলাকা গেছিল, জামাইরা গেছিল, ও বাইরে কাজ করতো, বাইরে মাছ ধরা কাজ করতো কেরালায়। এই ঘটনাটা ঘটেছে শান্তিপুর শ্মশানে। শান্তিপুর শ্মশানে রাত্রে মরা পোড়াতে গিয়েছিল, মরার সাথে গিয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাই যে শাস্তি, যেই করুক তার শাস্তি। দীর্ঘদিন একটা মহিলা, ঠিক আছে, রোগে প্যারালাইসিস হয়ে, ঠিক আছে না, পড়েছিল বিছানায়, সে মহিলা মারা যায়। 59 মতন বয়স হবে মহিলার। মারা যাওয়ার পরে, ঠিক আছে, পাড়ার ছেলেপেলে সব না, আমার পাড়ার সব লোকজন সবই আমার ঘাটে যায়। ঘাটে যাওয়ার পরে আমাদের মরা বডি পুড়ে গেছে, অস্থি গঙ্গায় দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। অস্থি দিয়ে গঙ্গায় দিয়ে দেওয়ার পরে, ঠিক আছে, আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি, এবার কিছু লোক আশেপাশে ছিল, কিছু লোক ছিল, যখন আমরা চলে এসে আমাদের যখন 12 লোকের আমরা পৌঁছিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তখনই ওখান থেকে ফোন করছে যে বাপ্পাকে চাকু মেরেছে। তখন আবার আমরা ওখানে যাই,
গিয়ে দেখি কিছু ছেলেপেলে দেখি কলা বাগানে আটকা আছে, তাদেরকে পুলিশের সাহায্য আমরা বের করি। আচ্ছা ঠিক আছে, এটাই। তারপরে আমরা হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি সেলাই ফেলাই করছে, সেলাই করে টেবিলেই মারা গিয়েছে। আচ্ছা, তো এটা কোথাকার ঘটনা? এটা শান্তিপুর শ্মশানের ঘটনা। কাল কত রাত থেকে ঘটেছে ঘটনা? এটা 1:45। পুলিশ গিয়েছিল? হ্যাঁ পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।